আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের শামিমা আক্তার মিস, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর ব্রাঞ্চ। মিসকে দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো মিস তোমাদের ক্লাস নিতে আসবে, তাই না? মিস কি ক্লাস নিতে এসেছে? কি ক্লাস? তোমরা কি বুঝতে পেরেছো? বরাবরের মতো মিস তোমাদের আজকেও ইংলিশ ক্লাস নিতে এসেছে। তোমরা সবাই রেডি তো? সবাই বই খাতা পেন্সিল নিয়ে বসে পড়ো, ঠিক আছে? ওকে, আচ্ছা আমরা ক্লাস শুরু করার আগে একটু এক্সারসাইজ করে নিই। ওকে ওকে, নাও রেডি, 1 2 3 4 5, ওকে, ঠিক আছে? এক্সারসাইজ করলে কি হয়, আমাদের শরীরটাও ভালো থাকে, আমাদের মাইন্ডটাও ফ্রেশ থাকে, তাই না? হ্যাঁ, আমরা সবাই এক্সারসাইজ করবো প্রতিদিন, ঠিক আছে? আচ্ছা চলো আমরা ক্লাস শুরু করে দিই। আচ্ছা ক্লাস শুরু করার আগে তো আমরা সব সময় কি করি, আমরা প্রিভিয়াস ক্লাসে কি পড়েছিলাম সেটা জানি, তাই না? আচ্ছা আমরা প্রিভিয়াস ক্লাসে কি পড়েছিলাম মনে আছে? গুড, ট্রান্সলেশন পড়েছিলাম, তাই না? ট্রান্সলেশন কি পড়েছিলাম, বাংলা টু ইংলিশ। দেখো, হোয়াট উই লার্ন ইন আওয়ার প্রিভিয়াস ক্লাস, উই লার্ন ট্রান্সলেশন, তাই না? ট্রান্সলেশন, ট্রান্সলেশন মানে আমরা তো জানি, মানে কি অনুবাদ, বাংলা টু ইংলিশ পড়েছিলাম, তাই তো? আচ্ছা আমি ধরবো, দেখি তোমরা সবাই বাসায় পড়েছো কিনা, প্র্যাকটিস করেছো কিনা, ঠিক আছে? সবাই বলো তো এটা কি হবে, ইহা হয় একটি ব্যাং। ব্যাং ইংলিশ কি, ফ্রগ কি হবে বলো তো? গুড, ইট ইজ এ, তারপরে তোমরা পড়েছো, এই তো, ইট ইজ এ ফ্রগ। গুড, আচ্ছা আরেকটি ধরি, ওকে দেখি আমার দুটো, দেখো সবাই দেখো, আমার দুটি, আমাদের দুটি কি, দুটি চোখ আছে, তাই না? আমাদের সবারই তো দুটি চোখ আছে, তাহলে ইংলিশটা কি হবে, তোমরা ইংলিশ অনুবাদ করো কি হবে, আই হ্যাভ টু আইস। গুড, এই তো। আচ্ছা আর একটি জিজ্ঞেস করি, ওকে দেখো তো, এটা তো তোমাদের সব সময় বলি, কি বলি, আমার দিকে তাকাও কি হবে? গুড, লুক অ্যাট মি, এই তো। তার মানে তোমরা সবাই বাসায় পড়েছো, তোমরা সবাই গুড গার্ল গুড বয়েজ, ওকে, তোমরা সবাই লক্ষ্মী বাচ্চা আমার, ওকে, থামস আপ, ঠিক আছে? আমরা তো প্রিভিয়াস ক্লাসে কি পড়েছিলাম তার মানে আমাদের পড়া হয়ে গেছে, মিস বুঝতে পেরেছে, আমরা সবাই বাসায় পড়েছি। এখন আমরা নতুন টপিকে চলে যাব। আজকে আজকে আমরা কি পড়ব জানো? আজকে আমরা ট্রান্সলেশন পড়ব, কিন্তু আজকে আমরা পড়ব ইংলিশ টু বেঙ্গলি। গতকাল পড়েছিলাম কি, বেঙ্গলি টু ইংলিশ, বাংলা থেকে আমরা ইংলিশ করেছিলাম, তাই না? আজকেও আমরা ইংলিশ থেকে বাংলা করব। মিস ইংলিশ লিখবে, সেটা বাংলার অনুবাদ করবে, ওকে? আচ্ছা সবাই খাতা পেন্সিল নিয়ে বসেছো তো? ওকে, সবাই CW লেখো, CW কত আজকে ক্লাস, 66, ঠিক আছে? টপিক লিখো সবাই, সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে এবং শুনবে, সাথে লিখবেও। টপিক ট্রান্স, সবাই দেখো, ট্রান্স লে শান,
আজকে কি করব? আজকে ইংলিশ টু বেঙ্গলি পড়ব, তাই না? সেখানে কি বাংলা, ঠিক আছে, ইংলিশ টু বাংলা পড়ব। ওকে, আচ্ছা আচ্ছা, সবাই লিখেছ? ওকে, আচ্ছা, আমরা কি সবাই ইঁদুর কে চিনি? ইঁদুর কি, ইঁদুর নিয়ে কি আছে, তাই না? দেখো এখানে লিখি, দেখো তো, ইট, সবাই দেখতে পাচ্ছ, ইট ইজ এ র‍্যাট। দেখো তো মিস কি লিখেছে এখানে, ইট ইজ এ র‍্যাট, আর এট এ র‍্যাট, র‍্যাট ইংলিশ, র‍্যাট তো লিখেছি, র‍্যাট মানে কি, র‍্যাটের বাংলাটা কি, ইঁদুর, গুড, এই তো, ইট ইজ এ র‍্যাট, এটার বাংলাটা কি হবে, কি হবে বলো তো? দেখো ফ্রগের মতোই কিন্তু, ইট ইজ এ র‍্যাট, তাহলে বাংলা কি হবে, ইহা, ইট মানে ইহা, ইজ মানে হয়, এ মানে একটি, আর র‍্যাট অর্থ তো ইঁদুর, তাই না? তাহলে ইহা হয় একটি ইঁদুর, ইঁদুর, তাই না? ইহা হয় একটি ইঁদুর, কি হয়, ইঁদুর। আচ্ছা আর একটি দেখি, নাম্বার টু, দেখো, দা লায়ন, দা লায়ন ইজ ওয়াইল্ড, ওয়াইল্ড মানে দেখো ডব্লিউ আই এল ডি, ওয়াইল্ড অ্যানিমাল, ওকে, দেখো অ্যানিমাল, দেখো এটা কি হবে, দা লায়ন, লায়ন অর্থ কি, সিংহ মামা, ঠিক আছে, তাহলে কি হবে, দা লায়ন ইজ ওয়াইল্ড অ্যানিমেল, অ্যানিমাল অর্থ, অ্যানিমাল অর্থ কি, অ্যানিমাল অর্থ বন্য প্রাণী, তাই না? হ্যাঁ, আমরা তো সবাই জানি ওয়াইল্ড অ্যানিমেল মানে হচ্ছে বন্য প্রাণী, অ্যানিমাল মানে প্রাণী, আর ওয়াইল্ড অর্থ বন্য, তার মানে কি, সিংহ একটি বন্য প্রাণী, অ্যানিমাল, তাই না? দা লায়ন ইজ ওয়াইল্ড অ্যানিমাল, তাহলে কি হবে, সিংহ, সিংহ মামা, তাই না? কিন্তু আমি এখানে সিংহ মামা লিখবো না, শুধু সিংহ লিখবো, সিংহ বন্য প্রাণী, সিংহ হয় বন্য প্রাণী, দেখেছ, অ্যানিমালস মানে প্রাণী, ওয়াইল্ড অর্থ বন্য, দা লায়ন অর্থ সিংহ, ইজ মানে হয়, সিংহ হয় বন্য প্রাণী, সিংহ আসলে আমাদের কি, বন্য প্রাণী, এগুলো বনে থাকে, তাই না? তার মানে তোমরা সবাই বুঝুচ্ছ তো, আজকে মিস ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন করবে, মিস ইংলিশ লিখবে, সাথে সাথে সেটা বাংলাটাও লিখে দিবে, ওকে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন মিস লিখছে, দেখো সবাই লিখো মিসের সাথে সাথে, দেখো দেখো এখানে কি লিখছে মিস, দেখো, দ্যাট, টি এইচ এ টি, দ্যাট ইজ এ ডগ, ডগ অর্থ কি, কুকুর, ডগ কি ঘেউ করে, তাই না? আমরা সবাই কুকুর চিনি, তাহলে এখানে কি হবে, দ্যাট ইজ এ ডগ, দ্যাট আমরা কি বুঝে, ওই, তাহলে কি হবে, ওই হয়, দেখো দ্যাট ওই ইজ হয় এ একটি, আর কুকুর ইংলিশ, কুকুর বাংলা কি হবে, ডগ বাংলা কুকুর, তো বলেই দিয়েছে আগে, তাই না, কুকুর, দেখো কুকুর কিন্তু অনেক ভালো একটি প্রাণী, জানো কুকুর অনেক বিশ্বস্ত, আমাদের বন্ধু কুকুর কিন্তু অনেক অনেক ভালো, কিন্তু আবার যদি অন্য রাস্তার কুকুর হয় তখন তো তা থেকে কিন্তু সাবধানে থাকতে হবে, অনেক সময় কামড় দিয়ে দিতে পারে,
তাই না? কিন্তু যদি পোষা কুকুর হয় সে কুকুর কিন্তু তোমাদেরকে অনেক সাহায্য করবে, ঠিক আছে? দেখো দ্যাট ইজ এ ডগ, ওই হয় একটি কুকুর, ঠিক আছে? আচ্ছা দেখো নাম্বার টু, সবাই লিখছো নাম্বার টু, লেখো দে আর টি এইচ ই ওয়াই, দে আর ই রিচ, আর আই সি এইচ রিচ, দে আর রিচ, আর আই সি এইচ রিচ। রিচ অর্থ কি জানো? ধনী, যাদের টাকা পয়সা গাড়ি বাড়ি আছে বেশি তাদেরকে রিচ বলে, তাই না? হ্যাঁ রিচ, দে আর রিচ, এটা বাংলাটা কি হবে? দে মানে কি? তারা, তাই না? তারা হয় ধনী, তারা হয় ধনী, তারা হয় ধনী, দে আর রিচ, ওকে? আচ্ছা দেখো নাম্বার থ্রি, দেখো তো নাম্বার থ্রিতে এখানে দেখো তো বাচ্চারা কি স্কুল ব্যাগ করে, স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে, তাই না? হ্যাঁ তোমরা এভাবে স্কুলে যাও ব্যাগ নিয়ে না কাঁধে। হ্যাঁ আচ্ছা দেখো এখানে কি হবে, এখানে তুমি কি লিখবে? উই গো টু, উই গো টু স্কুল, উই গো টু স্কুল, বাংলাটা কি হবে, বাংলা অনুবাদ? উই গো টু স্কুল, উই অর্থ কি? আমরা, তোমরা স্কুলে যাওয়ার সময় বলো না আমরা উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই, ঠিক আছে? দেখো আমরা, আমরা স্কুলে, এখানে স্কুল কিন্তু তুমি বিদ্যালয়ও দিতে পারো, স্কুলও দিতে পারো, স্কুলে স্কুল তোমার দুটি অর্থ হবে বাংলা, একটা হচ্ছে তোমার স্কুলও হতে পারে, স্কুলের বাংলা স্কুল, অথবা বিদ্যালয়ে দিতে পারো, কিন্তু তোমাদের সুবিধার্থে আমি স্কুলের বাংলা স্কুলই দিলাম, আমরা স্কুলে যাই, যেহেতু আমরা যাচ্ছি তাহলে আমরা কি যাই লিখবো, তাই না? উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই, ওকে? আচ্ছা দেখো নাম্বার ফোর, আচ্ছা দেখো নাম্বার ফোর, দা ক্লক, ক্লক, দা ক্লক ইজ অন দা কি টেবিল, তাই না? দা ক্লক ইজ অন দা টেবিল, তাহলে কি এটা বাংলা, বাংলা অনুবাদটা কি হবে? ক্লক অর্থ কি? ঘড়ি, তাহলে কি ঘড়িটি কি আছে টেবিলের উপরে? দা ক্লক ঘড়িটি, ঘড়িটি কি ইজ অন দা টেবিল, টেবিলের উপরে, তাই না? ঘড়িটি টেবিলের উপরে, সবাই বুঝতে পারছো, লিখছো তো সবাই? ঘড়িটি টেবিলের উপরে, দা ক্লক ইজ অন দা টেবিল, ঘড়িটি টেবিলের উপরে, ওকে? নাম্বার ফাইভ, দেখো এটা তো মিস তোমাদের সাথে সব সময় বলে, মিস তোমাদের যখন লেখা পড়, মানে হোমওয়ার্ক দেয়, বাসায় হোমওয়ার্ক করো তখন কপি দিলে মিস কি বলে, দেখো তো কি বলে, শো, শো মি, বলো সবাই, সবাই এটা জানো আমি জানি, শো মি ইয়োর হোমওয়ার্ক, বাড়ির কাজ যখন দেই তখন কি বলি?
বলি না মিস, আমরা বলি না সবাই তোমাদেরকে যে শো মি ইওর হোমওয়ার্ক, শো মি ইওর হোমওয়ার্ক। এটা কি, এটা বাংলা অর্থটা কি হবে, আমাকে তোমার বাড়ির কাজ দেখাও, আমাকে আমাকে তোমার দেখো, আমাকে তোমার বাড়ির হোমওয়ার্ক কি, বাড়ির কাজ তাই না, বাড়ির কাজ দেখাও। শো মি ইওর হোমওয়ার্ক, আমাকে তোমার বাড়ির কাজ দেখাও। ওকে মিস আবার তোমাদের পড়ে শোনাচ্ছে। ওকে দেখো, দ্যাট ইজ এ ডগ, ওই হয় একটি কুকুর, দে আর রিচ, তারা হয় ধনী, উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই, দ্য ক্লক ইজ অন দ্য টেবিল, ঘড়িটি টেবিলের উপরে, নাম্বার ফাইভ, শো মি ইওর হোমওয়ার্ক, আমাকে তোমার বাড়ির কাজ দেখাও। আবার দেখো তোমরা, দেখো নাম্বার ওয়ান কি, দ্যাট ইজ আ ডগ, দ্যাট মানে ওই, ইজ মানে হয়, এই বাংলা কি একটি, ডগ অর্থ কুকুর, ওই হয় একটি কুকুর। নাম্বার টু, দে আর রিচ, কি দে অর্থ কি, তারা আর হয়, রিচ ধনী, তারা হয় ধনী, উই গো টু স্কুল, উই কি আমরা, উই বাংলা কি আমরা, গো টু স্কুল, স্কুলে যাই, গো টু স্কুল, স্কুলে, স্কুলে হবে কারণ গো টু আছে তাই স্কুলে যাই, দা ক্লক ইজ অন দা টেবিল, তাহলে কি বাংলা কি হবে, দা ক্লক কি ঘড়িটি, দা ক্লক ইজ অন দা টেবিল, অন দা টেবিল মানে কি অন, অন আছে কিন্তু, তাহলে কি ওপরে তাই না, ঘড়িটি টেবিলের ওপরে। নাম্বার ফাইভ দেখো, শো মি ইওর হোমওয়ার্ক, আমাকে তোমার বাড়ির কাজ দেখাও, শো মি ইওর হোমওয়ার্ক, আমাকে তোমার বাড়ির কাজ দেখাও। হ্যাঁ এখন মিস ধরলে কি তোমরা পারবে, ঠিক আছে আমি মুছে দিচ্ছি, দেখি তো তোমরা পারো কি না, এই দেখো, এই দেখো তোমরা এখন পারবে, দেখো হ্যাঁ এখন করছি, এই তো হচ্ছে, ওকে দেখো, আচ্ছা বলো, দ্যাট ইজ এ ডগ কি হবে, ওই হয় একটি কুকুর তাই না, দেখো ওই হয়, ওই হয় একটি, একটি কুকুর, ওই হয় একটি কুকুর, দে আর রিচ, দে আর রিচ, তারা দে আর রিচ, তাহলে কি হবে, তারা হয় ধনী, গুড, হ্যাঁ এই তো তোমরা পাচ্ছ, তারা হয় ধনী, তারা কি ধনী, হ্যাঁ এটা ধনী, ঠিক আছে, এই তো গুড, উই গো টু স্কুল, কি উই গো টু স্কুল, উই গো টু স্কুল, এখানে কি হবে, আমরা স্কুলে যাই তাই না, এই তো তোমরা পারছ, আমরা আমরা স্কুলে যাই, আমরা স্কুলে যাই, উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই। নাম্বার ফোর কি হবে, দা ক্লক ইজ অন দা টেবিল, বলো তো, ঘড়িটি টেবিলের উপরে তাই না, ঘড়িটি টেবিলের
উপরে, এই তো গুড, তার মানে তোমরা পড়েছো বাসায় না, মিসের পড়া বুঝতে পেরেছো, তোমরা তোমরা মানে বুঝো যে ট্রান্সলেশন কিভাবে কি করতে হবে, ইংলিশ মিস লিখবে আর তোমরা বাংলা লিখবে, মিস বাংলা লিখবে তোমরা ইংলিশ করবে, ঠিক আছে। তাহলে এখানে মিস কি পড়েছিল, দা ক্লক ইজ অন দা টেবিল, ঘড়িটি টেবিলের উপরে, তাই না, টেবিলের উপরে। শো মি ইয়োর হোমওয়ার্ক, বলো তো এখানে কি হবে, শো মি ইয়োর হোমওয়ার্ক, গুড, আমাকে তোমার বাড়ির কাজ দেখাও, এই তো লক্ষ্মী তোমরা অনেক, আমাকে আমাকে তোমার বাড়ির কাজ দেখাও, তাই না, বাড়ির কাজ দেখাও, আমাকে তোমার বাড়ির কাজ দেখাও, শো মি ইয়োর হোমওয়ার্ক। আচ্ছা, দ্যাট ইজ এ ডগ, ওই হয় একটি কুকুর, দে আর রিচ, তারা হয় ধনী, উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই, দা ক্লক ইজ অন দা টেবিল, ঘড়িটি টেবিলের ওপরে, শো মি ইয়োর হোমওয়ার্ক, আমাকে তোমার বাড়ির কাজ দেখাও। তোমরা সবাই পড়া বুঝতে পেরেছো তো, আমি জানি তোমরা অনেক লক্ষ্মী, তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করেছো, এটাই তোমাদের বাড়ির কাজ আর এটাই তোমরা ভালো করে বাসায় পড়বে, ওকে, আজকে এই পর্যন্ত, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।